আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভিউয়ার বৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মমতা বুঝাব ফার্স্ট লানবিরি পক্ষ থেকে আপনাদের সবাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদের আমার পাবলিকেশন নিউ দিশের পাবলিকেশনের এনডিবি সিরিজ এর একটি বই জ্ঞানের কথা আমি আপনাদের রিভিউ করব। তার আগে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনকে বাজিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, শুরু করা যাক। আপনি দেখতে পাচ্ছেন আমার এই বইয়ের মোড়কটি, বইয়ের মোড়ক হলো জ্ঞানের কথা, এনডিবি উপদেশমূলক সৃষ্টি সম্পন্ন সুবাসন জ্ঞানের কথা। এখানে আমার জীবন পরিবর্তনের সহায়ক ধর্মীয় গ্রন্থ, বিখ্যাত জ্ঞানী ও মনীষীদের প্রায় 4000 অসাধারণ উক্তি ও বাণী সহ উপদেশ এই বইয়ে দেওয়া আছে। এটা পাবলিকেশন হয়েছে নিউ দিশের পাবলিকেশন। দেখেন আমি এই বইয়ের মোড়কটা দেখতে পাচ্ছেন, এই মোড়ক এটা অলরেডি বাজারে পাবলিশ করা হয়েছে। আমি বইয়ের কভারের পেছনে যে কয়টা লেখা রয়েছে আমি এটা আপনাদের পড়ে শোনাচ্ছি। উপদেশ কেউই পছন্দ করে না, কিন্তু ট্র্যাজেডি হলো আমাদের সমাজে সবাই খুব উপদেশ দিতে চায়। অনেক সময় মনে হয় উপদেশ দেওয়ার মতো আনন্দময় কাজ খুব কমই আছে। আমাদের সমাজ জুড়ে কেবলই উপদেশদাতা, জীবনে প্রতি পদে পদে কেবল উপদেশ আর উপদেশ, এটা করো না ওটা করো, এভাবে করো না এভাবে করো। উপদেশ কেউ মানে না, তবুও আমরা একে অপরকে উপদেশ দিয়েই যাচ্ছি প্রতিনিয়ত। কারণে অকারণে উপদেশ শুনতে শুনতে উপদেশ গুরুত্ব হারিয়ে ফেলেছে, এমন গুরুত্বপূর্ণ উপদেশও কেউ আর শুনতে চায় না, মানা তো দূরের কথা। শুধু তাই নয়, উপদেশ শুনলে অনেকেই চটে যায়, বিরক্ত হয়, তারপর অবশ্য উপদেশদাতার কোনো ঘাটতি নেই, আবার অনেক সময় উপদেশগুলো কমন হয়ে যায়। অনেক পণ্ডিত আছে যারা উপদেশ শুনতে শুনতে তাদের সব মুখস্থ, আপনি যাই বলতে পারেন সে বলবে জানি জানি, নতুন কিছু থাকলে বলেন। তাহলে মানুষ কেন উপদেশ দেয়, আবার কেনই বা কেউ কারো উপদেশ মানতে চায় না, এসব রহস্য ভেদ করা জটিল। আমার ধারণা উপদেশ দানের ও না মানার মূল কারণটি হলো প্রত্যেক মানুষই নিজেকে শ্রেষ্ঠ মনে করে, সে যা জানে বোঝে অন্য কেউ তার ধারে কাছেও নেই, এমন একটা ভাব বেশিরভাগ মানুষের মধ্যেই কাজ করে। উপদেশমূলক কথা শুনতে বা পড়তে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য বিখ্যাত মনীষীদের বাণী। অজ্ঞ ব্যক্তি নিজেই ভালো কিছু ভালো নিজেই বোঝে না, তাছাড়া অন্যের উপদেশ তার ছেলের সাথে প্রত্যাখ্যান করে। একটি সৎ উপদেশ দান 1,00,000 টাকা দানের চেয়েও শ্রেষ্ঠ। উপদেশ কদাচিৎ সমাদর পেয়ে থাকে, যাদের উপদেশ খুব প্রয়োজন তারাও তা পছন্দ করে থাকে। সেই মানুষগুলোর মাঝে ভালো কিছু নেই যারা অন্যদের উপদেশ সৎ উপদেশ দেয় না, এবং সেই মানুষদের মাঝে ভালো কিছু নেই বা যারা উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না। আমি আপনাদের জন্য আমার ব্যক্তিগত নোট, ওয়েবসাইট, ব্লগ ও বন্ধুদের এবং নিজের ফেসবুক স্ট্যাটাস থেকে উপদেশমূলক লেখাগুলো সংগ্রহ করে অর্থ পুস্তকটি তৈরি করেছি। এইগুলো যুক্তিসহ উপস্থাপন করা হয়েছে, এইগুলোকে উপদেশ না বলে মহান বক্তব্য বলা যায়। কিছু কিছু উপদেশ বা ভক্তি আমাদের মন মানসিকতা অনেক উন্নত করবে, এবং জীবনে এই সব উপদেশ ফলো করলে জীবন হয়তো আরও অনেক সুখের ও নির্ভুল হবে। যাই হোক বন্ধুরা, তাহলে আমার এই বইটা পড়েই বুঝতে পারছেন যে এর ভেতরে আমাদের কী দেওয়া আছে। আমি বইটি রিভিউ দেওয়া শুরু করার আগে আমার পাবলিকেশন প্রকাশিত আরও অন্যান্য বই, এনডিবি সিরিজ অন্যান্য কিছু পুস্তক, সংজ্ঞাতত্ত্ব, বর্তমান বিশ্ব, ইজি টেকনিক, এক্সিলেন্ট টেকনিক ও নলেজ, সুপার টেকনিক, গণিতের সহজ ফর্মুলা, কে কী কেন, প্রশ্ন সংকলন, সাধারণ জ্ঞান, জানার আছে অনেক কিছু, নলেজ পাওয়ার, নলেজ ব্যাংক, বিজ্ঞা বিজ্ঞান ও প্রযুক্তি, ইংরেজি শব্দ শেখার সহজ ফর্মুলা, কমন মিস্টেক ইন ইংলিশ, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা বাংলা ভাষা সাহিত্য জ্ঞানের কথা, হেলথ টিপস, বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক ডাইজেস্ট, প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ডাইজেস্ট, বেসরকারি প্রভাষক নিবন্ধন প্রিলিমিনারি ডাইজেস্ট, প্রাক প্রাথমিক পঞ্চাশ সেটি স্পেশাল মডেল টেস্ট, এক্সটার্ন নলেজ, ম্যাথ ম্যাজিক, ইংরেজি শব্দ ব্যাকরণ সহজ পদ্ধতি, ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড ভোকাবুলারি, ইংলিশ কারেকশন, ইজি স্পোকেন ইংলিশ, নকল এড়াতে বইয়ের প্রতিটি পৃষ্ঠায় এনডিবি সিরিজ লেখা থেকে করুন। যাক শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন বই জ্ঞানের কথা এখানে অলরেডি আলাপ করা হয়েছে, 4000 পিসেস অফ লাইফ চেঞ্জিং অ্যাডভাইস ইন বাংলা। আমি এর ভেতরে সূচিতে যেগুলো দেওয়া আছে এগুলো না পড়ে আমি আপনাদের ভেতরে সরাসরি আলাপ করব। এখানে প্রথমে দেওয়া আছে দেখেন উপদেশমূলক সৃষ্টির সমস্ত জ্ঞানের কথা, তৎপ্রবচন সংগ্রহশালা,
তারপরে আপনারা দেখেন অনেক 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 এখানে উপদেশ দেওয়া আছে, যেগুলো আমি যখন বইটি লিখেছি এবং কম্পোজ করেছি তখন খুব মানে এত সুন্দর সুন্দর কিছু চমকপ্রদ এখানে উপদেশ এবং বাণী দেওয়া আছে যা আপনাদের খুবই ভালো লাগবে আশা রাখি। আপনারা অবশ্যই এটা সংগ্রহ করবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বার সিরিয়াল করে দেওয়া আছে। দেখেন আমি যদি দিয়ে একটা পড়তে যাই অবশ্য ভিডিওটি বড় হয়ে যাবে। আপনারা এখানে পড়তে পারবেন, দেখেন অনেকগুলো আমি তাড়াতাড়ি এটা আপনাদের ভিডিও বড় না হওয়ার জন্য আমি আপনাদেরকে শুধু পেজ আপ এবং পেজ ডাউন দিয়ে আপনাদের কিবোর্ডের নিয়ে যাচ্ছি। দেখেন এখানে যদিও এগুলো অনেক কিছু আমাদের জানা এবং তাছাড়া অজানা অনেক সব কিছু তার জানা না অজানা অনেক কিছু দেওয়া আছে, প্রায় এখানে বলা হচ্ছে 4000 এখানে আপনি অ্যাডভান্সমূলক এখানে আপনার বাণী দেওয়া আছে। ভালো বন্ধু পাওয়ার জন্য নিজেকে ভালো করো, ভালো বন্ধু সেই যে বিপদের সময় কাজে আসে। মানুষ বদলায় ঠিক কিন্তু তার স্বভাব বদলায় না, মানুষ ভাগাভাগি করতে পছন্দ করে না। অনেক দেওয়া আছে অনেক, আপনি প্রায় এখানে আমি আগে বলেছি দেখেন এখানে এখানে দেওয়া আছে, দেখেন এখানে কিছু রিলেটেড দেওয়া আছে মাতৃদুগ্ধ শ্বশুর এবং বউ তারপরে আত্মীয় মানে একটা একটা রিলেটেড মানে কিছু বাক্য রিলেটেড এখানে দেওয়া রয়েছে। আইন এখানে এখানে বিষয় ভিত্তিক অনেক অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তারপরে আমরা আসি মহামতি মুসলিমের দৃষ্টিতে, দৃষ্টিতে নারী অমুসলিম দৃষ্টিতে নারী এখানে নারীদের ব্যাপারে কিছু দেওয়া আছে। তারপর বাসায় কৃত বিখ্যাত মনীষী বা গুণজিদের চির সত্য স্মরণীয় কিছু উক্তি গুণজিদের বিখ্যাত বাণী নীতি কথা দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন জ্ঞানী গুণীদের এখানে স্মরণীয় বাণীগুলো এটা ইনস্টিটিউল জজ ডিলো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শেখ সাদি এরকম অনেক মানে বড় বড় বিখ্যাত শিক্ষা বিষয়ক ঐতিহাসিক ও বিখ্যাত উক্তি তো আপনারা দেখতে পাচ্ছেন তিনটি জিনিস এখানে। এই তিনটি জিনিসের একটা মজার জিনিস, যেমন তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়, নদীর পাড়ের বাড়ি ব্রেক ছাড়া গাড়ি পর্দা ছাড়া নারী তিনটি জিনিস একবারে আছে মাতা পিতার সৌন্দর্য জৈবন এরকম তিনটি জিনিসের অনেক দেওয়া আছে পড়ে নেবেন আপনারা। ওয়ারেন বাফেটের সাধারণ উক্তি ব্যাখ্যা সহ যা একবার হলো পড়া উচিত, ডেল কার্নেগির স্মরণীয় অনুপ্রেরণামূলক 33টি উক্তি, লাইফের জন্য বিল গেটসের বেশ কিছু পরামর্শ, লাইফে বড় হতে চান তাহলে নিজের প্রত্যেকটা লাইন ভালো করে খেয়াল করুন, বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কিছু উপদেশমূলক উপদেশ উক্তি বাণী, পীর নবী 50টি বাণী এখানে অমুসলিম এবং আমাদের ধর্মীয় ইসলাম ধর্ম বিষয়ে কিছু হাদিস থেকে এখানে উত্থাপন করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বিখ্যাত বাণী উক্তি সমূহ, পারস্য মহাকবি শেখ সাদির উপদেশ বিখ্যাত বাণী সমূহ, কোরআন হাদিসের শ্রেষ্ঠ বাণী এবং মহাশত জ্ঞানী গুণীদের উপদেশ। তারপরে দেখেন
রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ওসিয়ত, নামাজের ব্যাপারে সমগ্র যথেষ্ট তাকিদ, 40 হাদিস, হাদিস আলোকে গুরুত্বপূর্ণ 40টি উপদেশ বা বাণী, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত, এটা একটা মোটামুটি ভালো একটা প্রবন্ধ আলোচনা করা হয়েছে। তারপর স্বামীর ভালোবাসা প্রীতি অর্জন শেষে। ওকে বন্ধুরা, আমি আসলে আপনারা বইটি শুধুমাত্র আমি রিভিউ দিলাম, অবশ্যই সংগ্রহ করে আপনারা এসে পড়বেন, অবশ্যই ভালো লাগবে, জীবনে চেঞ্জ করার মতো আসলে কিছু এখানে বাণী দেওয়া হয়েছে। এবং ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।